শুধু বাইক দেখলে হবে, টাকা এনে যে ব্যাগ ভরে ঢেলে দিলাম সেটাও তো দেখতে হবে। 60 বছর বয়সে 1 কোটি টাকা দিয়ে কি হবে যদি 18 বছরের সবগুলো পূরণ করতে না পারি? আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম পরিবার সাথে করে, বড় দুলাভাই ছোট দুলাভাই সবাই মিলে ইয়ামাহা শোরুমে। এর আগে একটা ভিডিও আপলোড দিছি, আমি বাইক কিনতে আসছি, আর একটা ছেলের সর্বপ্রথম শখ হচ্ছে তার নিজের একটা বাইক, এই জন্য আজকে চলে আসলাম পরিবারের সাথে নিজের স্বপ্নকে পূরণ করতে। তো আসুন আজকে নিজের স্বপ্ন পূরণ করব। আর একটা ছেলের জীবনের সব থেকে বড় স্বপ্ন হচ্ছে একটা বাইক, ও গাড়ি নিতে আসছে। আর গাড়ি হলো এইটা, মানে FZS Version 2। এই গাড়িটা এর আগে পছন্দ করে গিয়েছিল। তো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে তোমার এই বয়সে গাড়িটা এটা বেশি ভার হয়ে যায়, কারণ যেহেতু ওর শখ হয়েছে এই গাড়ি নেবে, সেটা ও কীভাবে কন্ট্রোল করবে কীভাবে চালাবে সেটা ওর দায়িত্ব। বাট আমার জায়গা থেকে সবসময় একটা কথা থাকবে যে গাড়ি জোরে স্পিডে চালালে কিন্তু সে ভালো ড্রাইভার হতে পারে না। গাড়ি কিন্তু যখন তুমি চালাবে তখন কিন্তু গাড়ি কিন্তু তোমাকে বলবে যে গাড়ি আরও জোরে চালাও, আরও জোরে চালাও। আমি দোয়া করি তোমার জন্য সব কিছু কন্ট্রোল করে গাড়ি নিজের নিয়ন্ত্রণে চালাবে, হেলমেট অবশ্যই ব্যবহার করবে। যেহেতু গাড়ি কিনতে আসছো, তো যাই হোক তোমার জন্য শুভকামনা রইল। এখানে এসেই অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছে, কিন্তু এগুলো দেখে টাইম নষ্ট করে লাভ নাই, যেহেতু আমরা বাসা থেকে চয়েস করে আসছি ইয়ামাহা FZ Version 2 নিব। এদিকে ভাইয়া গাড়িটা নাবাচ্ছিল, যেহেতু আমরা এই গাড়িটাই পছন্দ করছি। অন্যদিকে আমি বাইকটা ঘুরে ঘুরে দেখছি যে বাইকের কোন রকম সমস্যা আছে নাকি। অলরেডি ভাইয়া তো কাজ শুরু করে দিয়েছে, মানে বাইকের অনেক কিছু লাগাতে হয় যেগুলো বাইকের সাথে থাকে না, এই জন্য ভাই এইদিকে লুকিং গ্লাস, বোর্ড আর অন্যান্য পাসপাতি লাগাচ্ছিল। আর লুকিং গ্লাসটা কিন্তু জোশ ছিল আমার কাছে, অনেকগুলো পাসপাতি থাকে যেগুলো লাগাই দিতে হয় বাইক কেনার পরে। কখনো কোনোদিন ভাবিনি নিজের একটা বাইক হবে, ছেলে মানুষ মানেই বাইক একটা স্বপ্ন, সেটা বাবার টাকায় হোক বা নিজের টাকা। আমার বাবার কঠোর পরিশ্রমের পরেও আমি তাকে হাসতে দেখেছি, কিন্তু তাকে কখনো কাঁদতে দেখিনি। আজকে বাবা সেই ঘাম ঝরানো টাকায় তার ছেলের সব থেকে বড় স্বপ্নটা পূর্ণ হতে চলেছে। এইদিকে তো এই ভাইয়েরা আমার বাইকের চাবিটা অনেকক্ষণ ধরে খুঁজতেছে, তো অবশেষে পেয়ে গেল। এদিকে আমার ছোট দুলা ভাই আর বড় দুলা ভাই মিলে আমার কাগজপত্রের কাজগুলো ঠিক করতেছে, যেহেতু একটা বাইকের বিষয়ে অনেক রকম কাজ থাকে। আর অন্যদিকে আমার দুইটা ভাগ্নি আমার গাড়িতে উঠে নাচানাচি শুরু করে দিছে, এইটা দেখে তো আমি পুরাই অবাক। আমার গাড়ির পাসপাতিগুলো সব খুলে ফেলছে, যেহেতু নতুন বাইক কিছু কাজ থাকবে। আর এদিকে কিন্তু ভাইয়াদের কাজ অব্যাহত রয়েছে, যেহেতু এটা গাড়ির কাজ। তো যাই হোক, অবশেষে কিন্তু সেই পরিস্থিতিটা চলেই আসলো, মানে আমার টাকা দেওয়ার বিষয়টা। ভাইয়ার হাতে কিন্তু অনেকগুলো টাকা দেখতে পাচ্ছেন, টাকাগুলো কিন্তু আমার আব্বুর পরিশ্রমের টাকা, খুব কষ্টের টাকা, দিতে মন চাইতেছে না। টাকাগুলো দেখে আমার খুব মায়া লাগতেছে, তো যাই হোক এটা ব্যাপার না, যেহেতু নিজের স্বপ্নটা পূরণ হচ্ছে। শেষমেশ ভাইয়া কিন্তু টাকাগুলো দিয়েই দিল, আর এইখানে আমার মনটা একদম খারাপ হয়ে আছে যে এতগুলো টাকা দিয়ে আমার স্বপ্নটা পূরণ করতেছি। ওইদিকে তাকিয়ে দেখি তারা তো টাকাগুলো গোনা শুরু করে দিছে। এরপর ভাইয়া আমার থেকে ভোটার আইডি কার্ডের এক কপি ফটো কপি নিল, তো নিয়েই তো লেখালেখির কাজ শুরু করে দিল। আর অন্যদিকে দেখলাম ভাইয়া অনেক লেখালেখি করে অবশেষে ভাইয়া পাশ করেই ফেলছে এক্সামে। এইদিকে তো ওনারা আমার হাতে বড় একটা ইয়ামাহার চাবি এনে দিল, তো আমি বারবার ভাবতেছি হয়তো এইটাই হয়তো গাড়ির মনে হয় চাবি। তো এটা দেখে আমি খুবই খুশি আর বারবার বলতেছি ইয়ামাহা ইয়ামাহা। এদিকে আমরা অনেকগুলো ফটোশুট নিয়ে নিলাম, যেহেতু আজকে জীবনের ফার্স্ট টাইম স্বপ্ন পূরণ করতে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে গাড়ি তো নিয়ে নিলাম, আপনার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। গাড়িটা আব্বুর কাছে আবদার করছিলাম, তো আব্বু কিন্তু আমাকে গাড়ি এখন পর্যন্ত দোকানে আসছে, আর গাড়িটা কিন্তু আমাকে কিনে দিছে। আর একটা কথা কি যে বাবার টাকায় গাড়ি কিনতেছি, আমি কবে বড় হব, কবে চাকরি বাকরি করব, তারপর আমার আব্বু কেন বাইকে উঠবে? আমি এই জন্য আব্বুকে বললাম যে বাইকটা কিনে না, আমার ইচ্ছা আছে যে আপনাকে বাইকে তোলার। আর আজকে কিন্তু আমার আব্বু সর্বপ্রথম আমার বাইকে উঠবে। আমার একটা স্বপ্ন মানে একটা ছিল যে আমার আব্বু সব থেকে প্রথম যে এখন বাইকটা কিনবো আমি, তখন আমার আব্বু সর্বপ্রথম আমার বাইকে উঠবে। তো আব্বু আপনি বাইকে ওঠেন, আমি আপনি চালাইতে পারেন না সমস্যা নেই, কিন্তু আমার বাইকে আপনি প্রথম বসবেন, এটা হচ্ছে আমার স্বপ্ন যে আপনি আমার বাইকে সর্বপ্রথম আপনি বসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া যে আমার এই ইচ্ছাটাকে আল্লাহ তাআলা পূরণ করেছে। আব্বু কিন্তু আমার বাইকে ফার্স্ট টাইম উঠছে, আর আব্বুই কিন্তু আমার বাইকটা উদ্বোধন করছে, এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় একটা পাওয়া। আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া এটার জন্য। এদিকে আমাদের বাইকটা সব কাজ শেষ, তো আমাদের বাইকটা বাহির করে আনলো, অ্যান্ড আমাদেরকে দেখতে দিল যে সব ঠিকঠাক আছে, এখন আপনারা নিয়ে যেতে পারেন। যেহেতু নতুন বাইক আমার হাতে পেয়ে সবকিছুই গুলিয়ে গেছে, যাই হোক বিষয় না। আর আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে নতুন গাড়ির সাথে আমাকে কেমন মানিয়েছে, আর আমার জন্য সবসময় দোয়া রাখবেন আমি যেন গাড়িটা ঠিকভাবে চালাতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।